অবশেষে স্বস্তির নিঃশ্বাস। রোমান হরফে চালুর দাবিতে টিএসএফ এবং টিআইএসএফ নামধারী দুটি জনজাতি ভিত্তিক সংগঠনের ডাকে দিনভর গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে পথ অবরোধ, জাতীয় সড়ক অবরোধ, রেল অবরোধের পর অবশেষে নড়েচড়ে বসল রাজ্য সরকার। রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে দাবি করেছেন, রোমান হরফে বোর্ডের পরীক্ষা দেওয়া দাবি সরকারের পক্ষ থেকে মেনে নেওয়া হয়েছে। মন্ত্রী দাবি করেছেন, সরকার এই সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে প্রমাণ করেছে সমস্ত ভাষা সমস্ত জাতি গোষ্ঠীর প্রতি রাজ্যের বর্তমান সরকার মুখ্যমন্ত্রী আন্তরিক। পাশাপাশি এদিন মন্ত্রী যারা অবরোধ আহ্বান করেছিল তাদের প্রতি আবেদন করতে গিয়ে বলেন, বন্ধ করার অবরোধ করার গণতান্ত্রিক অধিকার সবার রয়েছে, কিন্তু যেহেতু সরকার দাবি মেনে নিয়েছে তাই বন্ধ সহ যাবতীয় অবরোধ প্রত্যাহার করার দাবি জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। এখানে উল্লেখ করা প্রয়োজন, বিগত বেশ কিছুদিন ধরেই রোমান হরফের দাবিতে একাধিক আন্দোলন, বিক্ষোভ, ধর্ণা সংঘটিত হয়েছে, কিন্তু কোনোভাবেই সরকারের তরফ থেকে কোনো ইতিবাচক বার্তা না পেয়ে অবশেষে জনজাতি ভিত্তিক ছাত্র সংগঠন দুটি অবরোধ সহ ত্রিপুরা বন্ধের দিকে হাঁটল। পূর্ব গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আজ সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বন্ধের ফলে ব্যাপক প্রভাব পরিলক্ষিত হয়। বিশেষ করে জাতীয় সড়ক এবং রেল যোগাযোগ বন্ধ থাকার ফলে দূর দূরান্তে যাত্রী সাধারণকে প্রচণ্ড অসুবিধার মুখে পড়তে হয়েছে এবং নিত্য অফিস যাত্রী সহ বিভিন্ন অংশের সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রীদের দিনভর ভোগান্তির শিকার হতে হয়েছে। অবশেষে রাজনৈতিক কোট চালে হোক অথবা প্রশাসনিক বলিষ্ঠতার ফলেই হোক, সরকার ইতিবাচক পথে হাঁটায় আপাতত স্বস্তির নিঃশ্বাস সর্বত্রই। যদিও বিভিন্ন মহল থেকে দাবি উঠছে, সরকার যদি একটু পরিকল্পনা করে উদ্যোগী হয়ে অবরোধের মতো পরিস্থিতি তৈরি হওয়ার আগে এই প্রকারের সিদ্ধান্ত গ্রহণ করতেন তাহলে হয়তো ভোগান্তি থেকে রেহাই দিতে পারতেন সাধারণ মানুষকে। বন্ধ চলছে এবং তাদের যে দাবি, যে কোনো একটা ভাষাকে নিয়ে, একটা হরফকে নিয়ে আগামী দিনে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে সেই হরফে যাতে পরীক্ষায় তারা প্রদান করতে পারে সে দাবি নিয়ে তারা এই বন্ধ করেছে। দেখুন, বন্ধ যে কোনো রাজনৈতিক দল ডাকতে পারে গণতান্ত্রিক পদ্ধতিতে, অধিকার রয়েছে, কিন্তু বন্ধ ইজ নট এ সলিউশন। এবং রাজ্য সরকার রাজ্যের ক্যাবিনেটের মুখপাত্র হিসাবে আমাকে যেটা বলা হয়েছে সেটাই আপনি আপনাদের মাধ্যমে আহ্বান জানাবেন। তাদের যেটা দাবি যে রোমান হরফে তারা পরীক্ষা প্রদান করবে, এই রোমান হরফ বিগত দিনেও ত্রিপুরা রাজ্যে টিবিএসসিতে বিশেষ করে বোর্ড পরীক্ষায় আমরা দেখতে পেয়েছি 2% নিচে ছাত্রছাত্রীরা সেখানে পরীক্ষায় বসেছে। তাই স্ট্যাটাস কো যেভাবে চলছে আমাদের যেটা সিদ্ধান্ত সেভাবেই চলবে। কারণ সিবিএসসির কথা আমরা জানি না, কারণ সিবিএসসি এবার থেকে নতুন করে সে পরীক্ষা হচ্ছে। আমরা দেখতে পারবো, জানতে পারবো সিবিএসসির পরীক্ষা যখন হবে সংখ্যাটা কি দাঁড়ায়। সুতরাং গণতান্ত্রিক পদ্ধতিতে বন্ধ করার সকলের অধিকার রয়েছে, আমরা আহ্বান জানাব সরকারের পক্ষ থেকে যে বন্ধকে উইথড্র করুন, প্রত্যাহার করুন। কারণ ইতিমধ্যে সকাল থেকে ট্রেন বন্ধ রয়েছে বিভিন্ন জায়গায়, শহরে তার প্রভাব না থাকলেও গ্রামে গঞ্জে সাধারণ খেটে খাওয়া মানুষের সেখানে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ল্যানেট, ত্রিপুরা নিউজ।